সৌদি আরবের যুবরাজ ও বাসাহ সালমান যে নিয়মে দেশ চালাচ্ছেন এতে করে প্রশ্নবিদ্ধ হয়েছেন অনেক দেশের গণমাধ্যমের কাছেই তারা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতোই দেশ চালাচ্ছেন সাম্প্রতিক সময়ে ইরানের সাথে থাকার অভিযোগ এনে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছিলেন রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল আল এরাবিয়া বলছেন ইরান কেন্দ্রিক সেল গঠন করার জন্য চার সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত সন্ত্রাসীরা ইরানের ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা ষড়যন্ত্র করছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কনসার্ট থেকে তারা প্রশিক্ষণ নিয়ে সৌদিতে ঢোকেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি করছেন সৌদি আরব দুই সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ছয়শো জনেরও অধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছেন যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরী দেশগুলোর মধ্যে অন্যতম মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইরানে বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাস চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে অগ্নিসংযোগ করে মানবাধিকার কর্মীরা সৌদির বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন যদিও সৌদি সরকার দাবি করছেন তারা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহিত করতেই এই সকল আইনের প্রয়োগ করছেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করে যাচ্ছেন